ro moi ki bi ata heite tiar pai bhabi esu mur mone baba mandu toy kalu hoy na kelei no hom hoy 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 kalu e hoy bo 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 tu bhal no hoy e asu de ise toy kor pai ken ke e no ko bi abu so e bu bo hut kota e phala e phala tok na amru e phala e phala e phala ablo su na ut ut জিলাপি হল জম ডাইনি আর জম ডাইনি লগত সংসার করবা পারি নেকি নরে কোশন নরে নরে বাপ্পা ওই হে কারণে দুহি রাতে হুই থাকলে ভুর ভুরে থাকে দেখলাম চার দোকান আমি চালিয়ে হারুম না তাহলে কে চালাবে চার দোকান তুই চালাবি তামুল পানের দোকান আমি চালাম ওব এটা কি করে হবে হাড়ি যেখানে যে থাকার কথা সে তো আগে আলাপ হয়ে গেছে ও তার মানে তুই ববি না হ্যাঁ পারবো না আমি চায়ের দোকানে পারবো না জন্য আমি পানির দোকান নিয়েছি হুন ফাতিমা এইবারের আমি বড় বউ আমি যা কম তাই হুন নাকবো বড় বউ বলে তুই কি এবারে গার্জেন নাকি আব্বা যেটা ভাগ করে দিয়েছে সেটাই হবে ওই আমি আব্বার কাছে আমি হলে নিমু আমার দোকান আমি চাইবো না তুই ছাড়বি না করে বউ পানের দোকান আমি দিমু সেদিন কেন বললি না আব্বাকে আজকে যে বললি সেদিনকে আমি করাম না কিন্তু আব্বা হানাইলে কমু যাকে বলার আছে বল কিন্তু আমার একটাই কথা আমি পানির দোকানে বসু ঠিক আছে আব্বা হুকো আব্বারে কো একা বকরা পান দোকান নেন নাগে আমি নিমু আমিও দেখে নিব আব্বা তোকে সেই দোকানে কি করে বসায় চিত্রি কি করা যায় টিয়া কিবা এটা তো করি খাব লাগবো একো বিজনেসে বিচারি পাওয়া নাই দেখন এটা সুরবিদ্যা শিখিলং তাকো মন্ডলে মানা কষে জেলত যাব লাগবো বলে কিনো করা যায় মাথায় কাম না করা হইছে দেখন এটা ওই মানু তো তুই কেন একলা একলা বহি কি চিন্তা মাখা করি আছা ওই কি চিন্তা না করে মাথায় কাম না করা হইছে এটাই বিদ্যা জানছিলং মই হিটো বিদ্যা আকো বলে বেয়া হে কারণে মন্ডল খুড়াই মানা করছে ঠিক কথা কইছি মন্ডল খুড়াই তই যদি চুর করে পেলাই জেলত যা মোর কি হবো কসুন মই যদি চুর করে কিনা জেলত পড় তুই এটা কাম করবে মোক তো জেলত নিবয়ে তুই বেলেগর ঘরত মনে মনে শো করবা যাবে তোক যেতিয়া হিয়তা ধরব ধরি কিনে জেলত দিব নহয় তেতিয়া দুটে একলগে জেলত থাকব পারি মার পুরা আরামত খাই থাকব পারে একদম খরচা না লাগে ফ্রিতে খোয়া হেই মনে মনে থাক কি আলতু ফালতু কথা মাখা কবা আইসা ফালতু কথা মানে এটা তো কিবা ইনকাম করে খাবা লাগবো ইনকে থাকলে কেনকে হব এটা কথা ভাবছো মই বেলেগ আরো ডাঙর সর নকরং মই মানুর ঘর ঘরে গই কিনে তাতে লাও বেঙ্গনা জিকা ভুল জি আছে সবজি বিলাক মনে মনে সর করে লৈ হেম লৈ হি কিনে ইয়াক গধুলি বজারত বিক্রি করে দিম আর তারপর পুরা খরচা আনবা পারি মারো ডাঙর বস্তু সুর করা আর সরু বস্তু সুর করা একই মানুহে কিমান কষ্ট করে খেতি মাখা করে তই কিবা জানা না বেলেগে খেতি করিলে কষ্ট হয় সুর করিলে কষ্ট নহয় নিকে সুর করাটো কিমান কষ্টর কাম তই কিবা জানা নিকে মনে মনে থাক মানুহৰ ঘৰত একলাখান সুৰ চাতাৰি কৰিলি মানুহে অভিহাপ দে আৰু তোৰ পাপ লাগব সেই কাৰণে তই একলাখান বিদ্যা বাদ দি তাৰ বদলি তই কাম এটা কৰ কিনো কাম তই পথাৰত গৈ এন্দুৰৰ গাতাত ধান বিচাৰ খুব বঢ়িয়া আইডিয়া দিছে রে তই যোৱা বছৰ মই একদম এন্দুৰৰ গাতাত ধান বিচাৰি পুৰা পাঁচমোন ধান বেচিছোঁ এ এটা কাম কৰচোন তই তই কোডালখান লৈ আছন আৰু বস্তাটো লৈ আহিবি আজিয়ে বিচাৰি যাম হ'ব কোডালখান আনি দি আছোঁ ৰ কিন্তু এটা কথা মনত ৰাখিবি পকা ধানৰ ওপৰত তই কোডাল নামাৰবি বেলেগৰ ধানবোৰ নষ্ট হ'ব নহয় য'ত ধান কাটা আছে তাতেহে কোডাল মাৰিবি এ নামাৰ দে চিন্তা কৰিব নালাগে মই এন্দুৰৰ গাততে কোডাল মাৰিম কিন্তু এটা কথা কোনোবাই যদি মুঠিয়া এৰি থৈ যায় আটি এৰি থৈ যায় সিটো লৈ আহি মাৰ তোৰ মানে এগলাখান ধান্দা যোৱাই নাই নহয় লোকৰ বস্তুত হাত নিদবি নাপায় হবুতে সেইগিলা নকৰ এতিয়া তই যা বস্তাটো আৰু কোডালখান লৈ আহ হ'ব দে আনি আছো ৰ চিত্ৰে পদুমিৰ মাথা আছে দেই ধানটো ধানে ইন্দ্ৰৰ গাতাত ধানৰ ধান পথাৰৰ ধানৰ ধান চিত্ৰে দুটা মিছ কৰি লৈ তাই কি গম পাব বাপ ৰে বাপ ইমান ডাঙৰ কথা কৈ দিলা সি আজি কি কথা কাৰ কথা কৈ আছ ন মই এনেকুৱা কথা ক'ব বুলি সি সপোনতো ভবা নাছিল কোনে কৈছে কাক কৈছে কি কৈছে মোৰ কিন্তু বিৰাট আচৰিত লাগছে ঠেতকেৰিকা বুজি পোৱাকে কওঁ সি কোৱাটোৱে হয় আচলতে সি যি কৈছি সঁচা কথা কৈছি বাপৰে বাপ কথাটো কবি না ভালকে সেলকাৰ বিয়াৰ কথা কৈছোৱে আমাৰ সেলকাৰ বিয়াৰ কথা কৈছো কোনো দৰকাৰ নাই সেইগিলা হাও বয়সে ৰখি থাকে বুলি ভাবছা নেকি চলি বুঢ়াই হল আকা ত্ৰিশৰ পৰা পঁয়ত্ৰিশ হব বিয়াখন সোনকালে পাতবা লাগে তাৰ ধেত্ৰী বিয়াখন পাতি দিলে হব নেকি হব কি সি তয়ো দেখোন সৰুতে বিয়া হচাওৱে তই মোক যেনকে খোৱাছা সিও সেনকে খোৱাব আগৰ কথা বেলেগ আছিল
আগৰ কথা ইজিয়াৰ কথা কি বেলে ইতিয়া আমি চাৰিটাই যেনকে খাই আছো পাঁচটা হোৱাৰ পিছতো হেংকি খাম এই কথাটো কবা হজ চলাটো হেতান হসি দেখছো নহয় মই নিজৰ জীৱনটো তই কি কৰছা ইতিয়া লাগি মাটিখিনিৰ কেছটো একো কৰিব পৰা নাই থৰক বৰক হৈ লাগি আছে এ ধেপি তই কিন্তু হিচাপতকৈ বেছি বকি আছা জি কৰিব লাগে মই কৰিম হবু কি কৰবি দেখা আছে দুদিন পিছত ছোৱালীটো বিয়া দিব লগা হব তাৰ পিছত তই কি কৰবি এই মাথাটো তোৰ কামে নেদা হব তাৰ পিছত হব মোক দিহাৰিব নালাগে এখন ঘৰ কোনে চলাই আছে মই চলাই আছো গতিকে মই জানো কত কি মেনেজ কৰিব লাগে দেখা পাছো নহয় কেনকে জৰা ফোনটা লগাই এখন ঘৰ মই চলাই আছো এই তথাপিতো লগনে থকা নাই ভাত খাই খাই খালি পেটটো বঢ়াই আছা দেখছো নহয় কিমান পেট বঢ়াছা মই তোৰ লগত কথা পাতিয়ে ভাল নাপাওঁ আজিকালি মই কৰিছোঁ গুচি যাওঁ ওরেশ্বর যা কবাত যা যাই থাক বিয়া পাতি দেই জানো নহয় বিয়া পাতার পাছত কার দিগি দাহি লটকিব ময়ো মানুহে সদায় সদায় একেখিনি কথাকে মই আৰু কিমান সহ্য কৰিম কিয়া নকম মই কিয়া নকম মোৰ কিবা মন বোলা বস্তুটা নাই নাকি মোৰ মন না যায় তই মোক কিমান বেয়াকে কোৱা তথাপিও কোনবা দিন তক মই উল্টাকে কৈছো নেকি মোৰ কিবা ভুল থাকলি হে সেখানে মোক সবে হাহে ঠাঠা করে মোক কিন্তু মোৰ দোষ কি ইতে তোৰ কি দুখল তই নাচনা হলি হা মানু বিয়া পাতে বাবা দেউতা বুলি কোৱা খাবৰ কাৰণে তই মোক কি দিলি হা কি দিলি আৰু তোক মই কি দিবা লাগে মুখে মুখে তৰ্ক নকৰবিয়াই কিবা হাত উঠি যাব মাৰ মোক মাৰি পেলা এনকে কষ্ট খাই থাকাতকে মৰি যাওঁ ভাল ও তাৰ মানে তোক মাল্লি যে মই যে জিয়েলো যাম ইফ্লেটৰ কাৰণে ফুৰ্তি কৰি থাকবি হা কি কিনো সুবিধা নিদো মই তোক ঠিক আছে দে মই বাবাৰ ঘৰত গুচি যাম আজি না যাগি কাইনে ধৰি ৰাখছি তো বাপৰে ঘৰত যায় কেনে মোৰ বুটা মানে খুব আবাৰবি ও কই কথা ভালকে কবি বাবা মোদাহি হব পারে কিন্তু তোর নিচিনা নহয় দেখা পাইছো যে তোর পঙ্খ হা কাকরে মুখ ডুম দিবা হে ছাই হে সুন্দর মুই কিটো বা একদম কাটি টুকরা টুকরি করে দিমে আই 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 শিনি বাবা নাই কি হইছে দাও তো দিম কি হইছে মা হল্লা শিলা ঘর পর আই ভালা গাল মই মোক কি হচ্ছে কাকা না খুচুন কি হইছে গেস্তে মোর এটা কুঠা উঠটা তাক মুক নালগে আরো আর এরকে মই বিছিন্ন কও ও এক কেশরত দাঁত হলকাই দিম তো এনকে কলি হল নাকি ঠক কইস ঠিকলে মই গো বুঝি না পাঙে উতনে মক জিলেবি নালগে জিলেবি পুরনা হসি পুরনা বস্তু মক নালগে ও তো দেখুন মান সম্মান সব খেদাই দিবি মানু কিবা পুরানা নতুন থাকে নাকি মূর্খ বা পুরানা বস্তু কইস উতনে মই হিকলে বুঝি না পাং মই 11 সাথে 15 মোর এক কথা ও চাইলম তো নাকান বিয়ে জিলাপি নাকান বিয়ে মই তাক বুঝাম সব ঠিক হৈ যাব তই মুঠতে ঠিক থাকি হল বল বল ইটা বল বল কাম কৰবি বল 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 কান্দি থাক কোনালগে বাপা ঐ তোক মাটি এছো আ কি মাতছিলি এ এই যাও আলো ইয়েন ও ভাই ও ভাই ও কি হলে তো ও ভাই ও ভাই এ বেশি এ মিঠে তো হাড়ু কোট মুছিয়া মাতা হুঙ্গা নাই আরে চলি ইয়া নালগি বয় তই গুৱাহাটীত আছা চহৰৰ মাজত গাড়ী ঘোঁৰা পলিউশ্যন হাবি জাবি মেচিন আৰু এখন গাঁও গাঁৱত অলপ মুকলি মুকলি লাগবই দেচোন তথাপি তোৰ মনটো ভাল লাগা নাই দেন অলছো নতুন কালাৰ কৰিব লাগে এইটো কি কালাৰ দিছা তুমি বাপই বটন কইলি দেই ও ইতিয়া আৰু ছ পৰিৱৰ্তনে পৰিৱৰ্তন হেগলা গমে নাপাও কি হৈছি মানুহ কওয়ে সত্যে সদাই জয় আৰু আজি গেলে হোসা কথা কলি জটি জটি জারে তারে মার খাই মর আৰু কওয়ে অহিংসাই পৰাম ধর্ম ইতিয়া হিংসাই আমাৰ কৰ্ম হয় না এ হেনা হৈছি এ বাক মাটি দিও ও ভাই ভাই ও ভাই আই বুড়ো অকল হৰিয়া মানুহ নহয় কবাত আছে কেতে বাই হা হু নাই যা হৈ আছে যে নিয়ব নিস্তব্ধ নিতাল নিমাও মাও ভাই বাপা তোক মাতি আছো আ মাতছিলি এই চাও আলো ইয়েন ও ভাই ও ভাই ও কি হলে তো ও ভাই ও ভাই এ বেশি এ মিঠে তো হাড়ু কোট মুছিয়া মাতা হুঙ্গা নাই হা 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 ভাই কি হইছে কি বল ও ভাই কি হইছে দাউর পানি লই আ যা যা পানি লই আসু ভাই বেমা আছে বউ মুগি বেমা আছে নাকি আকো নাই নাই ও ভাই কি হইছে তোর এ ভাই নামটা কি মুখে দি ও ভাই কি হইছে বাটু সুগারও নাই আকো হাই পেছা ও পেছা কি বাটা আছে দেই মাতে ভাই কি হইছে ভাই আপনি বাক পুনৰ জনম দিয়াৰ কাৰণে ও ভাই কি হৈ গৈছিলে তোৰ
মই একেতক দেখার লগে লগে অপন দেখান পালুয়ে মাথাটো ঘুরে গেছিল ও ভাই গাতু ইতা লপার ভাল পাইছা না অমিতেই বাক তাড়াতাড়ি ঘরক লৈ যা মাথাটো ডলাপ তেল পানি দি ফেনর তলত ভালকে ভিজি ভিজি দিগে যা যা রেস্ট ললি ভাল হব যা ও ভেজি তই আমার দুগের লেগে চালু হবি আমি এই গাছর তলত বহিম পিছফালে যৌ কালুদা বার যদি কি বিয়া তা হলে তই কিন্তু আজি বয়াকে ফাঁসি গেলি তাকে সেইটো মুঝে ইমান পাওয়া আছে আজিহে জানিলো বুঝো কব লাগে এই দিদির কিছু দেল নাখবি লাগে কিবা মাদার কিছু খাওয়াটো বেলেগ কথা বুঝি পাইছে মই যিয়ে কচু পাছো তাতে এখানিমান জাগা তাতেই পোন্ধৰ বিশটা হুমে ধৈ দেই ওই এন্দুরুর গাড়াত ঘোড়া হাফ হুমে ধৈ দিয়ার দরে হুমে ধৈ দেই মানে নাকি কৃষ্ণ কৃষ্ণ তাতে বহিল য আমি কৃষ্ণ বাঁচিলো বাপ্পা ওই ইমান ওজান মাইনার কাপড় কানি কিমান দেখছে না চাও এরিছোন এরি দি এরি দি মই ধৈ দেও র আইয়া আহ আহি পালো দে কিবা করি ও মাইনা পিছে পরিবেশটো কেনে লাগছে ইয়াতে আহি বাবা ভালো লগা নাই বেও লগা নাই কিয়া অলপ ওল্ড ফ্যাশন লাগিছে উকা উকা লাগিছে পরিবেশটো মারে চলি কিয়া নালগি বয় তই গুহাটি আছা শহরৰ মাজত গাড়ী ঘোঁৰা পলিউশন হাবি জাবি মেচিন আৰু এখন গাঁও গাঁৱত অলপ মুকলি মুকলি লাগবই দেচোন তথাপি তোৰ মনটো ভাল লগা নাই দেন অলছো নতুন কালার করিব লাগে এটু কি কালার দিছা তুমি হাউ মারে চলি কি কথা কই আই এটু তোর বয়া লাগছি কি ধুনিয়া কালার করছু এয়া সা দজাত কেনে গুয়া রং করছু হে কুলার মাজত বগা দিছু বুঝা নাই তোর বয়া লাগছি হব দিয়া পাপা ভালে লাগিছে ও দেউতা দেখিছা মাইনা গুয়াহাটি থাকি কি মান পরিবর্তন হৈছে হবাই লাগু দেছু হয় দে শহর থকা কথা যে গাঁৱলৈ নতুনকে আহিছে নহয় অলপ দিন উকা উকা লাগিবই এটা কথা বুঝছা দিল্লীতে থাকক বোম্বেতে থাকক আমেরিকাতে থাকক বা গুয়াহাটিতে থাকক বুঝছা যেমান জায়গাতে থাকক নিজের ঘরখানোর নিচিনা হবা নরে আমার গাঁওখানোর পরিবেশে বেলেগ আমার গাঁওর কথাই বেলেগ বুঝছা মাইনা দুদিন পাছত তোরাকো এখান জায়গায় বেশি ভাল লাগা হব বুঝা নাই হব দিয়া বাবা মোৰ এতিয়া খুব ভোক লাগিছে হও মারে চলি তই একো খাই আহা নাই নাই তো তুমি এসন কইছিলা সকলোবোৰ রেডি হৈ আছে বুলি এগুনে কতো একো খোৱা নাই হও আ দেখছ না মই বাহিৰে গৈছিলো তন্ধ কৈছিলো না মাইনা কাৰণে সব রেডি কৰিবি তাই না খাওয়াই হ'ব বেছৰি কেতে পাৰবে ষ্টেচনত কেমান দেৰি ৰখি আছে ভোক লাগিছে বেছৰি হব দে এতিয়া ইয়াত লেকচাৰ মাৰি থাকিব নালাগে সব খোৱা বস্তুৱে ৰেডি হৈ আছে খাই লহিয়া বলা ৰ তই চিন্তা নকৰিবি বুঝছা তাম বস্তু যোগাৰ কৰি থৈছো তোৰ কাৰণে আৰু এটা কথা দেখছ না নাই হা এই আপি দেখছা ফিগার দেখছ না নাই গুয়াহাটিত বানাই আনছি তাই মই সিলিম ফিগার বানাইছি বুঝা নাই দু টাকা মই সিলিম ফিগার বানাই এ পিছত কম দে জি করিম ইডিয়া ভিতর বল 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 ভিতরে বল বহুত ভুক লাগিছে পাই এই এত নালি কিয়া এই ধর একলাই নরমই ধর কিপ ইট আপ জো মারে চলি আজি ভাল লাগছে মনটো এরি এ লাস্টৰ নম্বৰ তিনটা কি আছিল লাস্টৰ 347 কেটামান দিন হলে এ নকবি দে গালি গালেজ কেটামান পাচ্ছিলো থানাত জনাম বুলি ভাবছো ৰ তাকেতো দেখছা না কই বা গেলাখি বাকি তাতে ভাল নহয় দে দে এথান পিছে রাখছো দে পুরা কি কলা খাব দি ভাই হেরি হেতর ভালে বলে যা নাই দ কই বা গেলাখি নলি এটা কাম করা কি তোমার ঘরতে একটা ফোন লগাছো এতে আছে নয় নাম্বার তো আছে আছে মুখ দে দক শুন দক ও রিং হইছি দে দক শুন হেল্ল' তহঁতে ভালে আছা নহয় এটা কথাৰ কাৰণে ফোন কৰিছোঁ ৰ কেইটামান দিন হ'ল বাপা ঘৰত নাই আমাৰ তাকে গেছি নেকি নাই জানাই দেখোন সিয়াৰ খংটোৰ কথা অলপ চলপ লাগছিল এথান তাকেহে চিন্তা হৈছি ভাবছো থানাত এটা খবর দেং বুলি দে নাই যদি এথান রাখ মই রাখছো দে হেৰি
বাপা বলে মামাক তে ঘরক যা নাই কম বাইছ রবা কি করা যায় এটা হেরি এ পিছে সকলে কইছি কিন্তু থানার কথা তো জানে তোর কথা ও জানে তোয়ে ভালো বউ তাকে তো রবা কি দিন একলা খান দেখ ফালাগা হল অধৈর্য ন হবাসুন কি বেটা করিম রবা তাকে তো খোদ বিজি কি করিম আকো এটা উপায় বিজি পাওয়া নাই জ তার মানে সোয়ালী সাবা ঠান্ডা তো হকি কাকা রা বেশি এই তুই হিবিলাক নাচনা ঘরে ঘরে আপি শার্ট খয়ে এক জায়গা ঠুপ লাগি আপি যদি ছাও তাতে তোর কি আপত্তি করব লাগা আছে তার মানে হকি কাকা এইবার বিয়া হান পাত দিয়ে কি পাত পিয়ে যদি পছন্দ হয় ডাইরেক্ট রাখিয়ে দিম তুই বিয়া পাতা পাত কিন্তু বিয়া পাতি ফেলো কইনে তো কই রাখবি তোর ধর ঘর বাড়িয়ে নাই কি খুন নাই মোর নিজে ইচ্ছা কৰি লোৱা বস্তু নহয় নহয় ঈশ্বৰে হে দিব তাকেইতো ময়ো কওঁ কিন্তু সি মোৰ ওপৰতহে দপদপাই উঠে কোনে কৈছে বোলেনো কোনবা কৈছে নামতা নকয় মোক খালি গালিহে বাঢ়ি থাকে মতা মানুহবোৰ চব একে খালি নিজৰ দুখবোৰ নেদেখে মাইকী মানুহৰ দুখবোৰহে দেখি থাকে অ বৌ এনেকা হলে কিন্তু মই ইয়াতে নাথাকো বাবাৰ ঘৰত গুচি যাম তেনেকুৱা নকৈবাচোন তুমি গুচি গ'লে সি চলহে পাব কিন্তু ইমান অশান্তিত কাই থাকিব পাৰবয়ে বৌ ধৈৰ্য ধৰাচোন নেকান্দিবা সঁচাটো এদিন সিও বুজি পাব নেকান্দিবা ওই নরমেল নো ফরমেল কি ফলাশন ও হকিকা গেসুরা ওই জলদি না কিয়া নতুন কইনাল তোর কি খোসকারি আছা জুলিয়া খোসকার শেষাশন এই হকিকা আ আজি কেলি মোর নাম তো ভালকে নাজনা এই নাম তো আসল কথা নহয় তো খাম তো হে দে কোশিন কো কিয়া মাতলি মুক এই খেলা খেলা আহি পালাক জেঠা আমার দায়িত্ব ফারিল মানে হেই পূর্বক্ত মনুর ঘরে আপি হায়ার করবা দিয়া না নিখে দিছে তু কিন্তু মই অকলে আপি কেনকা হায়ার করবা যাম তই আর মই যাম আপি হায়ার করবা জিটি আপি হায়ার করলেও নহব ধুনিয়া চাই আনবা লাগবো এই ধুনিয়া বলি কি কথা আছে খালি ভাল মতে বলি ফেলবা পারলি হল তো তোর মাথাত মাল বলে বুঝতই নাই সবে খেলা সাবা না যাইতো কিছু মানে আপিও সাবা যাব সেই কারণে ধুনিয়া ধুনিয়া আপি লাগবো আর ধুনিয়া আপি থাকলে খেলার সৌন্দর্যটা বাড়ব কি কথা কয় হকি কাকা মন্ডল ঘুরে আপি চলি চাওয়ার কারণে খেলা পাতা নাই নহয় ফুটবল খেলে পাচ্ছি হি তুই বিলাক একো বুঝি নাপা চকু থাকলি সাবয়ে আর আমি হইছো বিয়ার উপযুক্ত লড়া আমি তো সামে হেনে হেন কোঠা দেশন ও বুঝি পালো তার মানে সোয়ালি সাবার ধান্দা তো হকি কাকা রা বেশি এই তুই হিবিলাক নাচনা ঘরে ঘরে আপি শার্ট খয়ে এক জায়গা ঠুপ লাগি আপি যদি ছাও তাতে তোর কি আপত্তি করবা লাগা আছে তার মানে হকি কাকা এইবার বিয়া হান পাত দিয়ে কি পাত পিয়ে যদি পছন্দ হয় ডাইরেক্ট রাখিয়ে দিম তুই বিয়া পাতা পাত কিন্তু বিয়া পাতি ফেলো কইনে তো কই রাখবি তোর ধর ঘর বাড়িয়ে নাই কি খুন নাই মোর দুখেন ঘর আছে মোর যতই ইচ্ছা তাতেই থাকবো পারো মই জি করা কর খালি মাঝতে মুখ খুমে লই ফেলে মুখ মান্ন হুয়েবি হই খাইছা হই কলি একো কাম নহব আর যে ইবার মই বিয়া পাতিম ইটু একটু খাতা কিটো এটা কথা তোতে মুখ খাই করবা লাগব কার মই বেলেগ বিশ্বাস করো না অ হকি কাকা এনেও কোনো কারো হওয়া তুমি বিচারে খালি হুলসা সাত তালুতেই থাকে কি কথা কইছা ভাই তুই যে মুখ বুঝি পাইছা এইটাই মোর অন্তর ভাল লাগছে এতিয়া কোনদিনা আপি সাবা যাম কিন্তু দিনবার ঠিক করবা লাগে খেখরাবারে বরজানগুড়ি বড় খুঁটি আওলা চৌকা কুনিহা বাংলাগড় সবতে আপি হায়ার করবা যাম হব দে যাম দে এতিয়া বল
তামুল এখন খাই ল বল 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 ও কোম্পাই গিলাখান ফালতু কছি তই ইগলা কথা কিয় বিশ্বাস কছা ফালতু হলে কিবা হলে মোর আরো টাক নালগে বেলেগ এটা বিচার কর বিয়া পাতি মু কি কয় দস্তি তই আরো বিয়া পাতি ও ফাল ছালিটা ছাবি পাওয়া যদি মোর ওসর নাইভি আরো যদি না পা নাইভি ও কি হলি মস্ত মহা গুন্ডা হবা লাগে নহলি বজদাইদের দরে এনকে মাজতে থাকি একো লাভ নহয় কোনো পাত্তা নে রে ইটা বজদাই দে কিমান থৌগা পিয়াতা পাইছি তাইর লগতে কথা পাতি আছে